আমরা এখন এসে গেছি দেউলটি, এই জায়গাটার নাম হচ্ছে সামতাবের, শরৎচন্দ্রের এখানে সাহিত্য কীর্তি এখানে তিনি করে গেছেন। শরৎচন্দ্রের জন্ম হচ্ছে আমরা জানি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হুগলি জেলার দেবানন্দপুরে। তো এখানে দীর্ঘ প্রায় 15-20 বছর উনি কাটিয়েছিলেন, সাহিত্য চর্চা করেছিলেন দেউলটিতে, দেউলটি সামতাপের গ্রামে। এই বাড়িতে উনি জন্মের পর পড়াশোনা করেন, তারপরে উনি চলে যান ওনার মামার বাড়িতে ভাগলপুরে। ভাগলপুরে থাকার পর ইনি এখানে এসে বেশ কিছুদিন কাটিয়েছিলেন, সাহিত্য চর্চা করেছিলেন এই সামতাবেরের এই বাড়িতে। এই বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি, আমরা এই সামতাবেরের বাড়ির যে কেয়ারটেকার তার কাছ থেকে কিছু কথা শুনে নেব, এবং আমরা ভেতরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের ব্যবহৃত সমস্ত জিনিসপত্র আমরা সব আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখব। জানলাটা খুললেই নদীটা দেখছে, নদীর রাস্তার গায়ে নদীটা সরে গেছে, এটা ওনার জুতো, এটা লাঠি। নিচে যে ছবিটা দেখছেন মৃত্যু শয্যায়, উনি আবার দেবতার পক্ষে বিয়ে করেন হিরণময়ী দেবী। ওনার মৃত্যুর পরও 23 বছর পরে মারা গেছিল, ওনার মৃত্যুর পরও 23 বছর ছিলেন। এখানে বসে লিখেছিলেন অবাগী স্বর্গ, বামনীর মেয়ে, মহেশ, রামের সুমতি, পল্লী সমাজ, শ্রীকান্ত চতুর্থ পর্ব, কমল লতা, লাস্ট লিখেছিলেন বেটপর।
ধন্যবাদ।